12 জুন 1974, যখন পাটনা বিশ্ববিদ্যালয়ের আরএসএস কার্যকর্তা অশ্বিনী চৌবেকে গ্রেপ্তার করা হয়েছিল। অশ্বিনী চৌবে শুধুমাত্র জেপি আন্দোলনেরই সক্রিয় কার্যকর্তা ছিলেন না, বরং উনি কংগ্রেসের চিনি মিল কেলেঙ্কারি সম্পর্কিত জরুরি তথ্য প্রেসের কাছে ফাঁস করে দেন। এই কারণে প্রায় 3 বছর ফুলবাড়ি জেল, আরাহা জেল, বক্সার জেলে আটকে রাখা হয় তাকে। এই জেলগুলোতে অশ্বিনী চৌবেকে এত বাজেভাবে মারধর করা হয়, যার ফলে 11 মাস পর্যন্ত তাকে ভর্তি রাখা হয় পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে। তার 2 কিডনিও নষ্ট হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। গরম চাটুতে ফেলে পেটানোর ফলে সারা শরীর গুরুতরভাবে পুড়ে যায়। কিন্তু এটা শুধু একা অশ্বিনী চৌবের গল্প নয়, এটা দেশের আপদকালীন পরিস্থিতিতে অগুন্তি গল্পের মধ্যে একটি ঘটনা মাত্র। আপদকালীন পরিস্থিতি ইন্দিরা সরকারের দেওয়া এমন এক কালো অধ্যায়, যে সময় সাংবাদিকরা প্রশ্ন করলেই তাদের কণ্ঠ রোধ করা হতো, সংবিধানের রক্ষাকারী বিচারালয়ের হাত কেটে দেওয়া হতো, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তুললেই ছাত্রদের আওয়াজ বন্ধ করে দেওয়া হতো, কুশাসনের বিরোধিতা করা তৎকালীন বিরোধী সরকারকেও জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এইসব অত্যাচারের একমাত্র কারণ ইন্দিরা গান্ধীর হাত থেকে যাতে ক্ষমতা না চলে যায়। আপদকালীন পরিস্থিতি চলাকালীন জেলের মধ্যে হওয়া অত্যাচারগুলো ইংরেজের সময় ঘটে যাওয়া কালা পানির কথা মনে করিয়ে দিচ্ছিল। ইন্দিরা গান্ধীর রাগ সব থেকে বেশি ছাত্রদের ওপর এসে পড়ে, কারণ তাদের নবনির্মাণ আন্দোলনের ফলে গুজরাটের কংগ্রেসি সিএম চিমন ভাইকে ইস্তফা দিতে হয়। পাশাপাশি বিহার ছাত্র সংঘর্ষ সমিতিও ইন্দিরা গান্ধীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই জন্যই আপদকালীন পরিস্থিতি চলাকালীন ইন্দিরা সরকার সবচেয়ে বেশি দমন পীড়ন ছাত্রদের উপরই করেছিল। ছাত্র সংগঠনকে প্রতিবন্ধী করে ছাত্র নেতাদের জেলে পুরে দেওয়া হয় সেই সময়, যেখানে তাদের পুলিশের অকথ্য অত্যাচার সহ্য করতে হতো। তৎকালীন দিল্লি ছাত্র অধ্যক্ষ ও এবিভিপির 22 বছর বয়সী নেতা অরুণ জেটলিকেও 19 মাস পর্যন্ত তিহার জেলে রাখা হয়, যেখানে তাকে মাছি মরে পড়ে থাকা ডাল ও আসিদ্ধ রুটি খেতে দেওয়া হতো। দিল্লির জসবীর সিংকে উল্টো করে এমনভাবে পেটানো হয় যাতে পেটানোর কোনো প্রমাণ শরীরে না থাকে। রেলওয়ে ট্রেড ইউনিয়নের নেতা জর্জ ফার্নান্ডিসের ভাই লরেন ফার্নান্ডিসকে এত পেটানো হয় যার জন্য উনি বহু বছর পর্যন্ত সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। এই সময় কিস্তিয়াগড় ও ভূমিয়াকে ফাঁসি দেওয়া হয়। ভিসা ও ডিআইআর আইন তৈরি করে লক্ষাধিক মানুষকে জেলে পুরে দেওয়া হয়, যেখানে বরফের চাঙড়ে ফেলে সত্যাগ্রহীদের পেটানো হতো, তাদের আঙুলে চেয়ার রেখে তাতে বসা হতো, অজ্ঞান হয়ে পড়লে ঘন্টার পর ঘন্টা তাদের চাবুক দিয়ে পেটানো হতো, দিনের পর দিন অভুক্ত রেখে অত্যাচার করা হতো। আর এই দমন পীড়নের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলার উপায় ছিল না। শুধু আমজনতা নয়, বিরোধী দলের বড় নেতাদেরও সরকারি দমন পীড়নের শিকার হতে হয়। 25 জুন 1975, জয়প্রকাশ নারায়ণ দিল্লির রামলীলা ময়দানে প্রায় 1 লক্ষ মানুষের জনসভাকে নেতৃত্ব দেন এবং যেখানে কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি স্লোগান তোলেন, সিংহাসন খালি করো, জনতা আসছে। এই সভার পর ইন্দিরা গান্ধী এতটাই ভয় পেয়ে যান যে তৎক্ষণাৎ জেপি সহ সকল প্রমুখ বিরোধী নেতাদের গ্রেপ্তার করার আদেশ দিয়ে সেই রাতেই আপদকালীন পরিস্থিতি জারি করেন। আপদকালীন পরিস্থিতি চলাকালীন জেপির স্বাস্থ্য উত্তরোত্তর খারাপ হতে থাকে। জেলে থাকাকালীন তার 2 কিডনি খারাপ হয়ে যায় এবং তার চিকিৎসার গাফিলতি আজও তদন্ত সাপেক্ষ। জেপির রেহাইয়ের জন্য সেই সময় উন্মুক্ত আন্দোলন এক প্রকার অসম্ভব ছিল। এই জন্যই ব্রিটেনে শুরুর হোদা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নোয়েল বেকারের তত্ত্বাবধানে ফ্রি জেপি অভিযানও চালান। জেপির মতো বাজপাইজিকেও আপদকালীন পরিস্থিতি চলাকালীন শরীর খারাপের ফলে বহু মাস এইমসে ভর্তি রাখা হয়। এরপর বাজপাইজিকে বহুদিন পর্যন্ত শারীরিক সমস্যার সঙ্গে লড়তে হয়। এই ঘটনার পর মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, লালকৃষ্ণ আডবাণী, বিজয় রাজে সিন্ধিয়া, মুলায়ম সিং যাদব, মহারানী গায়ত্রী দেবী, রাজ নারায়ণ, জেবি কৃপলানি, জর্জ ফার্নান্ডিজের মতো নেতাদের আপদকালীন পরিস্থিতিতে জেলে আটকে রাখা হয়। কংগ্রেসি অত্যাচারের সত্যতা যাতে মানুষ না জানতে পারে তার জন্য ভারতীয় সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয়, এমনকি বিদেশি সাংবাদিকদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়। সরকারি তত্ত্বাবধান ছাড়া সংবাদপত্রে একটি লাইনও লেখা হতো না। পুলিশ আধিকারিকরা হয়ে উঠেছিল সংবাদপত্রের আসল সম্পাদক। আপদকালীন পরিস্থিতির 19 মাসে 327 জন সাংবাদিকের জেল, 3,801 সংবাদপত্র বাজেয়াপ্ত, 290 সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপন বন্ধ, 60 লক্ষ পুরুষের নির্বীজকরণ, 5 থেকে 7 লক্ষ মানুষকে গৃহহীন করা হয়। আর যতই কংগ্রেস নিজেদের এই কালো অধ্যায়ের ইতিহাস লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন,
যতই গণতন্ত্র ফ্রি স্পিচের কথা বলুক না কেন, কিন্তু ভারতের 140 কোটি দেশের জনতা কংগ্রেসের এই দমন পীড়নের ইতিহাস ভুলবেও না আর ক্ষমাও করবে না।